আবারও চলে এলাম জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি নিয়ে। জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া আর তালের মালপোয়া। আমার অন্য একটি ভিডিওতে তালের মালপোয়ার রেসিপি দেয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটা ছিদ্র থালার মাধ্যমে ঘষে তালের কাই বের করে নিয়েছি। তালের বড়া তৈরির জন্য আমি একটা পাত্রে দেড় পিস কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের মাধ্যমে কলা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এখানে ম্যাশার ব্যবহার করতে পারেন। কলা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি একটা চায়ের কাপের মাধ্যমে এক কাপ তালের কাই, এক কাপ সুজি, এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এভাবে ময়দা, চালের গুঁড়ো আর সুজি অ্যাড করলে বড়ার উপরে হবে ক্রিস্পি আর ভেতরে হবে ফাঁপা। একই কাপ দিয়ে আগে থেকেই ঠান্ডা করে রাখা গরুর দুধ নিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার তৈরির জন্য আমি টোটাল 3 কাপ দুধ ব্যবহার করেছি। তবে অবশ্যই একবারে বেশি দুধ মিশিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না, তাহলে লাম্পস থেকে যাবে। একটা চা চামচের মাধ্যমে আগে থেকেই গুঁড়ো করে রাখা 4 চামচ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে চিনি গুঁড়ো না করেও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। তালের পরিমাণটা কম মনে হচ্ছিল বলে আমি আরও 1/2 কাপ তাল অ্যাড করে দিয়েছি, অর্থাৎ আমি মোট 1.5 কাপ তাল ব্যবহার করেছি। এবারে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নেব আর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেলে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে এলাম। একটা প্যানে তেল গরম করে তাতে তৈরি করে রাখা ব্যাটার হাতের মাধ্যমে ছোট ছোট শেপ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন। একটু পরেই দেখবেন বড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর ফুলে উঠেছে। উল্টে পাল্টে লাল লাল করে বড়ার দুপাশই ভেজে নেব। বড়াগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ফাঁপা হয়েছে আর বাইরেটা হয়েছে ক্রিস্পি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের যদি এই জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।